হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন এবং গরমেও যাতে আপনি সুন্দর থাকেন তার জন্য আজকে বাড়িতেই তৈরি করুন ফরসাওয়ার তেল। হ্যাঁ হ্যাঁ, ফরসাওয়ার তেল মানে শুনেই অবাক হওয়ার কিছু নেই। এই তেলটি এমন জিনিস দিয়ে বানাবেন যেটি আপনার স্কিনকে গ্লোয়িং এবং লাইটনিংনেস করার চেষ্টা করবে। তা বলে আমি এমন কিছু বলছি না, সরি, কেউ মাইন্ডে নেবেন না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তা বলে আমি এমন বলছি না যে একদম কালো স্কিন একদম ফর্সা হয়ে যাবে, ঠিক আছে, বা একদম ফর্সে স্কিন আরও ফর্সা হয়ে উঠবে, একদমই নয়। আপনার যে স্কিনের কালারটি আছে সেইটি চেঞ্জ হয়ে হালকা আপনার স্কিনের মধ্যে যে শুকনোতা ভাব, কালচে ভাব, আপনার মেন স্কিন যেটি ডেড স্কিনের নিচেই রয়েছে আপনার স্কিন, এবং ট্যান, ধুলো, বালিতে আমাদের স্কিনের টেক্সচার আরও খারাপ হতে থাকে। তো এই তেলটা ইউজ করলে আপনার স্কিন গ্লো দেবে এবং ফেস অ্যান্ড বডিতেও অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে জেনে নেব এই সুপার ডুপার তেলটি কীভাবে তৈরি করতে হবে। এটি 100% রেজাল্ট দেবে। এটা আমি নিজে ঘরে আমি ইউজ করি এবং এটা ইউজ আমি অনেক দিন ধরেই করছি। তারপরেই আমি ভাবলাম কেননা আমার ভিউয়ার্সদের সাথে এই টিপসটি শেয়ার করা যাক। তো চলুন আজকে আমি এই টিপসটি আপনাদের সাথে বলবো। কিন্তু এই এই তেলটি আপনাকে রোজই ব্যবহার করতে হবে। এটি আপনার ত্বকের কালো ভাব দূর করে স্কিনকে লাইটনিং সাহায্য করবে। তো চলুন জেনে নিই। তার আগে বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের নতুন একটি মেম্বার, তারা প্লিজ নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় এবং আমার সব ভিডিও আপনি দেখতে পারবেন। নাহলে আমি যখনই হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড পোস্ট করব কোনো ভালো ভিডিও, আপনি দেখতে পারবেন না, এবং সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন। আর সাবস্ক্রাইব করাটি একদম সম্পূর্ণ ফ্রি। আশা করি এইটি অনেক আলাদা টাইপের একটি টিপস জানাতে চলেছি, তার জন্য একটা লাইক কিন্তু আপনাদের দিতেই হবে। তো সবার প্রথমে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর তারপরে শুনে নিন আজকে দারুণ একটি ঘরেই তৈরি করে নেবেন এই তেলটি কী করে। তো আর যারা, হ্যাঁ হ্যাঁ, আর যারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আশা করি কমেন্ট করে জানাবেন আপনাদের টিপসটি কেমন লাগলো। তো চলুন শুরু করে দিই ঝটপট। এই তেলটি বানাতে যা যা লাগছে: অলিভ অয়েল 5 টেবিল স্পুনস, আমন্ড অয়েল 2 টেবিল স্পুনস, কোকোনাট অয়েল 2 টেবিল স্পুনস, রোজ ওয়াটার 4 টেবিল স্পুনস, অরেঞ্জ পিল পাউডার 1/2 টেবিল স্পুনস, টার্মারিক পাউডার আর 4 ড্রপস ভিটামিন সি ক্যাপসুল। তাহলে এতে যা যা লাগছে: নারকেল তেল মানে বাদাম তেল, নারকেল তেল, অলিভ অয়েল, আর অরেঞ্জ পিল পাউডার মানে কমলা লেবুর খোসার পাউডার, সেটি আপনি অনলাইন থেকেও নিতে পারেন বা ঘরে তৈরি করতে পারেন। যদি ঘরে তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব অরেঞ্জ পিল পাউডার কীভাবে তৈরি করতে হয়, এবং তাছাড়া আপনি আমার ভিডিও শেষে পরে অরেঞ্জ পিল পাউডার কীভাবে তৈরি করতে পারেন তার জন্য আপনি লিঙ্কও পেয়ে যাবেন। আর এতে লাগবে হলুদ। তাহলে এতে বেশি কোনো জিনিস লাগছে না, এই কটা জিনিস লাগছে। এবার এই জিনিসগুলোকে আপনাকে সব কালেক্ট করে নিয়ে তারপরে বানাতে হবে তেল। তেলটি বানানোর জন্য কীভাবে প্রসেস করতে হবে বলে দিই। একটি পাত্রে অরেঞ্জ পিল পাউডারটি নিয়ে তার সাথে রোজ ওয়াটারটা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এবার আর একটি পাত্র নিয়ে নিন, তাতে কোকোনাট অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে 1/2 টেবিল স্পুন টার্মারিক পাউডার মানে হলুদ গুঁড়ো এবং 4 ড্রপস ভিটামিন সি ক্যাপসুল একটি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার তাতে অরেঞ্জ পেস্টি দিয়ে সেটি ভালো করে একটি টেক্সচার ওর দিয়ে দিন। ভালো করে অনেকক্ষণ মেশাবেন এবং তারপর এটি একটি কাচের বোতল বা প্লাস্টিকের বোতলও আপনি স্টোর করে রাখতে পারেন, এটি আপনি ফ্রিজে রাখতে পারেন, এটি আপনি 15 দিন ইউজ করতে পারবেন। আর যদি আপনি এটি বাইরে রাখেন তাহলে 10 দিন ইউজ করতে পারবেন।
শেষ হয়ে গেলে একই প্রসেসে আবার বানিয়ে নেবেন। এটি 5 মিনিট মুখে ম্যাসাজ করতে হবে এবং 5 মিনিট ছেড়ে দিতে হবে, টোটাল 10 মিনিট। তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটিকে ধুয়ে নেবেন। এবং যদি অল বডিতে অ্যাপ্লাই করতে চান, স্নান করার সময় যদি আপনি সাবান ব্যবহার করতে চান, তাহলে সাবান ব্যবহার করার পর বা বডি ওয়াশ ব্যবহার করার পর এটি অল বডিতে 6-7 মিনিট ম্যাসাজ করুন। তারপরে এটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এবং ছেড়ে দিন। এই টিপসটি আপনার পুরো বডি ও ফেস দুটো একসাথেই ফর্সা করতে সাহায্য করবে এবং স্কিনকে লাইটনিং, ব্রাইটনিং, গ্লোয়িং করার জন্য সুপার ডুপার অয়েল বলতে পারেন। তো কেমন লাগলো আজকের এই অয়েলটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আই হোপ মাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনাদের অনেক 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 ভালো লেগেছে এবং অনেক কাজেও লাগবে। তো আমার জন্য আপনাদের একটাই কাজ করতে হবে, এত সুন্দর সুন্দর ভালো ভালো টিপস আনার জন্য আপনাদের একটি লাইক করতে হবে, যাতে আমি মোটিভেটেড হই এবং আমি বুঝতে পারি আপনাদের এটি ভালো লাগছে, এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। নিচে গিয়ে আপনি কমেন্ট বক্স পাবেন, সেখানে কমেন্ট করুন। এবং নিচে দেখতে পাচ্ছেন এরকম সেম লাল কালারের সাবস্ক্রাইব বলে লেখা আছে, সেটিকে টাচ করে পাশে দেওয়া বেল আইকনটিও প্রেস করে দেবেন এবং অবশ্যই অবশ্যই লাইক করবেন। আর যদি আপনি অবশ্যই এই চ্যানেলকে আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে একটি লাইক করে দেবেন। এই চ্যানেলকে একবারই সাবস্ক্রাইব করতে হয়, বারবার নয়। তাহলে আপনি প্রতি ভিডিও নোটিফিকেশন সবার আগে ও চটজলদি পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে তাদেরও হেল্প করে দিন। সবসময় ভালো জিনিস শেয়ার করলে আপনার সাথেও ভালো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।